পক্ষ কে চাপ দিয়ে কেসটা তুলে নেন যদি কেসটা না তোলেন আগামী লোকসভা নির্বাচনের পরে এই যে সন্ত্রাস কাপনা তৈরি করে এলাকার কার্যকর্তাদের ঘরছাড়া করেছিলেন সেটা হলেও হয়ে যেতে পারে কারণ আপনারা যে কাজ করে রেখেছেন মানুষ যে কোনো সময় ফুসে উঠতে পারে সেই জায়গা আপনাদের কাছে এই আবেদন রাখছি আপনারা বুদ্ধিজীবী হয়ে থাকেন সেই কাজটা করবেন আর আপনারা যদি ভেবে থাকেন রসল বাবু শঙ্কর বাবু আমাদের পার্টির কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে ফোনে যোগাযোগ করে আপনারা এই এলাকায় আপনারা পার্টির ভেতরে ঢুকে ফাটল ধরিয়ে আপনারা সামনের সারিতে আসতে চাইছেন ভুল ধারণা নিয়ে কাজ করছেন ভুল ধারণা নিয়ে কাজ করছেন পার্টির পুরানো বার কার্যকর্তা ঘর ভাঙা কার্যকর্তা অর নির্যাতিত কার্যকর্তা এই দলের নেতা আপনাদেরকে নেতা হিসাবে মানা হবে না ভোটার হিসাবে মানা হতে পারে তাই আপনারা কেস তুলুন ফাঁসলা করুন কেস তুলুন ফাঁসলা করুন তখন আপনাদের সঙ্গে কথা বলা যাবে আর যদি ভাবেন কেসও চলবে লোকসভাপতি খারাপ রেজাল্ট হবে বাক্সিংদের মতো নখ দেখাবেন নখ ভেঙে দেবো আগামী দিনে নখ ভেঙে দেবো লোকসভাপতি আমরা 28টা সিটের বেশি সিট পাবো আমরা 5টি রাজ্যে ভোট হয়েছে 5টি রাজ্যের মধ্যে 4টি সে আসলে 4টি জায়গায় আমরা মুখ্যমন্ত্রী আসন সিট দখল করতে পেরেছি একটা জায়গায় কংগ্রেস পেয়েছি আর আপনারা নেনা সব বেলতলায় বসেছেন আপনারা হজর অলব পার্টি করে ইন্ডিয়ার নাম নিয়ে ভারতবর্ষের ভোটে বাসিয়েছিলেন আপনারা সেই হজর অলব পার্টি এখন একটি মাত্র আসন নিয়ে আপনারা এখন বিড়ালের কান্না করছেন তাই সময় থাকতে চিন্তা করুন সময় থাকতে ভাবুন কার্যকর্তাদের সঙ্গে ভেতরে গন্ডগোল বানিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে আপনারা যদি এসে আবার নেতা হওয়ার চেষ্টা করেন ভুল রাস্তায় হারবেন ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতি জেলা পরিষদের সদস্য অরূপ জেলা কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টির এক একজন মার খাওয়া কার্যকর্তা এই এলাকার নেতা হবে কোনদিন গলে যাওয়া পুড়ে যাওয়া মার খাওয়ার নেতাকে হারিয়ে নয় আপনারা চোর চোর আপনারা ডাকা দেশ চামিয়ে ভুগছেন আপনারা আমাদের দলের নেতাদের পিছনে ভোটার হিসাবে আসতে পারে ভোটার হিসাবে না যাবে নেতা হিসাবে নয় যদি কেস তুলেন সেই জায়গায় বলে আপনাদের কাছে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গৌরী অভিনন্দন শুভেচ্ছা রাখছি 15ই ডিসেম্বর হোলনের হেলিপ্যাড ময়দানে আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় এবং আমাদের রাজ্য নেতার উপস্থিতিতে যে সমাবেশ হবে প্রত্যেকে যাওয়ার আহ্বান রেখে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমার গৌরী অভিনন্দন রেখে আমি আমার সত্য কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন